আমরা এখন শুনবো, সবাই বলুন, শিন্ন ত্বাং স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃত সতাং। শিনতাং স্বকথা কৃষ্ণ শিনতাং স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থো হি অভদ্রাণি হৃদন্তস্থো হি অভদ্রাণি বিধুনোতি সুহৃত সতাম বিধুনোতি সুহৃত সতাম। সে বলুন শিনোত্বাম, ভগবানের কথা শ্রবণে আগ্রহশীল, স্বকথা তার স্বীয় কথা, কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পুণ্য পুণ্য সবাই বলবেন, শ্রবণ শ্রবণ, কীর্তন কীর্তন, হৃদি অন্তস্থ হৃদয়াভ্যন্তরে, হি অবশ্যই, অভদ্রাণী জড় জগতে কে ভোগ করার বাসনা, বিধুনতি নাশ করে, সুহৃত হিতকারী, সতাম সাধুদের। অনুবাদ এবং তাৎপর্য ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের দ্বারা প্রদত্ত। তো অনুবাদ হচ্ছে, সবাই মন দিয়ে শুনবেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমেশ্বর রূপে পরমাত্মা রূপে সকলের হৃদয়েই বিরাজ করেন, তো কৃষ্ণ প্রত্যেক জীবের হৃদয়ে কি রূপে থাকেন? মাতাজিরা, ভগবান কৃষ্ণ সব জীবের হৃদয়ে কিভাবে থাকেন? পরমাত্মা রূপে। এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃত, ওই ভগবান সাধুদের কেবল সুহৃত, অন্য কারো নয়। বুঝতে পারছেন? এখানে বলছেন সাধুবর্গের সুহৃত, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা নাশ করেন। তো আমরা যখন এই ভগবানের কথা শ্রবণ কীর্তন করব, তখন ভগবান বলছেন যে সমস্ত ভোগ বাসনা নাশ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে যে অভিন্ন, এটাই বোঝা যাচ্ছে। তাই যখন নিরপরাধে ভগবানের নাম মহিমা আমরা শ্রবণ কীর্তন করব, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত নাম রূপে সেখানে বর্তমান থাকেন। যেন ভগবানের কথা বলা হচ্ছে মানে ভগবান এই কথার সাথে তিনি আছেন। এই জন্য বলা আপনি শ্রীহরি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি, নাম নামই অভিন্ন, ভগবানের নাম আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। সেজন্য নাম করা আর ভগবান সঙ্গে সাক্ষাৎ করা একই জিনিস। আমরা যদি খুব ভগবানের নাম উচ্চ স্বরে ভালো করে সুন্দর করে করি, তাহলে দেখবেন আমাদের হৃদয়ে খারাপ বাসনাগুলি চলে যাবে, যে কোনো খারাপ অশুভ জিনিস চলে যাবে। কেন? ভগবান হচ্ছেন পরম পবিত্র জিনিস, তাই অশুভ আপনা থেকেই চলে যাবে যদি আমরা ঠিকভাবে নাম করব। তো সেই নাম হরে কৃষ্ণ মন্ত্র আমরা যেন শোনার সঙ্গে সেটা মনে যেন আমরা ধ্যান করি, হরে কৃষ্ণ, এভাবে জুড়ে বলা আর কান দিয়ে সেটাকে প্রবেশ করতে হবে, শুনতে হবে। সেজন্য প্রভুপাদ বলেছেন
যে হরিনাম আমাদের সবসময় শুনে শুনে কীর্তন করা উচিত। কতজন জপ করেন শুনে শুনে, প্রতিদিন শুনে শুনে জপ করেন, খুব সুন্দর। শুনে শুনে যারা জপ করবে ওই অক্ষরকে, হ্যাঁ, সেখানে ভগবান তার কাছে থাকবেন, আর তখন আনন্দ হবে, তখন খারাপ কলুষিত মনোভাব একদিন চলে যাবে, আস্তে আস্তে সরে যাবে। এই জন্য এখানে বলছেন সুহৃদ সতাম ধনতি, সব কিছু পবিত্র হয়ে যাবে, মহিলাগুলি সব ধুয়ে যাবে, চলে যাবে। তো এই জন্য ভগবানের নাম কীর্তন শ্রবণ কীর্তন এটা ভক্তি, এই ভক্তি হচ্ছে শরৎকালের জলের মতো, যেমন বৃষ্টিকালে যখন বৃষ্টি হয় তখন নদী নালের জলগুলা কেমন দেখতে হয়, ঘোলা হয় কি না? নদী নালের জলটা ঘোলা হয় বৃষ্টিকালে, কিন্তু যখন শরৎকালে বৃষ্টি হয় তখন যে ঘোলা জল পুকুরে থাকে নদী নালে থাকে সেই জলটা তখন নির্মল দেখায়। দেখেছেন আপনারা? কয়জন দেখেছেন? কয়জনের এই জ্ঞান আছে? হরে কৃষ্ণ, কতজনের এই ধারণা আছে? আমরা দেখি বৃষ্টিকাল যখন হয় তখন নদী নালের জলগুলা ঘোলা দেখা যায় কিনা, দেখা যায়। তারপরে আবার দেখা যাচ্ছে স্বচ্ছ হয়ে গেল, কি করে? শরৎকালে বৃষ্টি হবে, সেই ঘোলা জলটা শরৎকালে যদি বাড়ি পাত হয়ে যায় কিছু, তখন ওই ঘোলা জল আপনা থেকেই নির্মল হয়ে যাবে। তো শাস্ত্রে বলা আছে আমাদের হৃদয়ে যে সরোবরটা অনেক বড়, বড় বড় সরোবরের মতো, তো সেটা অনাদিকাল থেকে ঘোলা আছে। তো সেটাকে পরিষ্কার করতে গেলে আমাদের শরৎকালের বাড়িপাত মতো ভক্তিকে তুলনা করা হয়েছে। তো সেই কৃষ্ণ ভক্তি জাজন করতে হবে। তো সেই কৃষ্ণ ভক্তিটা এই ভক্ত সঙ্গে যখন আমরা শ্রবণ কীর্তন করব, এখানে বলছেন যে ভগবানের কথা শ্রবণ কীর্তনের অতিযুক্ত ভক্ত, আসক্ত, যারা ভগবানের কথা শ্রবণ কীর্তনে আসক্ত, তার হৃদয়ের সমস্ত ভোগ বাসনা চলে যাবে। জড় বাসনা যেটা যেটা আমাদের কষ্ট দেয়, জড় জাগতিক যে ভোগ বাসনাটা আমাদেরকে কষ্ট দেয়, পরিণামে খুব দুঃখ দেয়। কোনো কিছু একটা ভোগ করার বাসনা করছি, পরে সেটাই আমাকে দুঃখ পরিণত করে। তো সেজন্য খুব সাবধান থাকতে হবে। তো হৃদয়ের সমস্ত মহিলাকে যদি আমরা মুক্ত করতে চাই তাহলে ভগবানের কথা ভক্ত সঙ্গে দৈনিক শুনতে হবে, তুলসীর সামনে বসে। বাড়িতে কেউ নেই কিন্তু আমার তুলসী আছে, ছেলে মেয়ে আছে, তো সবাইকে নিয়ে তুলসীর সামনে বসতে হবে এবং তুলসী মাতা কৃষ্ণের প্রিয়া তার সামনে প্রণাম করে বসে যখন ভাগবত শোনা হবে তো তুলসীর কৃপাতে আমরা খুব পবিত্র হতে থাকব, খুব দুর্বাসনাগুলি চলে যাবে, দুষ্ট বাসনা, দুষ্ট বাসনা সেটা আমাদেরকে নিচে নিয়ে যায়। তো বাসনা থাকবে মানে আকাঙ্ক্ষা কামনা, তাকে বাসনা বলা, এগুলি কেউ মুক্ত হতে পারে না। কেউ মুক্ত হতে পারে? আমরা কিছু বাসনা করব, কামনা করব, এটা কেউ ছাড়তে পারবে? কখন ছাড়া যাবে কে বলতে পারে? যখন মরে যাবে, এই দেহটা যখন ত্যাগ হয়ে যাবে তখন আর সেই দেহের বাসনা থাকবে? থাকবে না। আর কার থাকবে না? এখানে বলা হলো যে ভগবানের কথা শ্রবণ করে তার সমস্ত মহিলাকে ধৌত করতে পেরেছে, তার মধ্যেও বাসনা থাকবে না, কিন্তু একটা বাসনা থাকবে, কি না? কেবল কৃষ্ণের সেবা করার বাসনা থাকবে, বুঝতে পারছেন? তো যেন আমাদের কৃষ্ণের সেবা করার বাসনা ত্যাগ করা উচিত না। জড় বাসনা আমাদের আপনা থেকে যাবে যদি আমরা কৃষ্ণ সেবাতে যুক্ত থাকব, খারাপ বাসনাটা যাবে যখন আমরা কৃষ্ণ সেবার তে নিযুক্ত থাকব। তো যেন কৃষ্ণ সেবার জন্য আমাদের প্রার্থনা করতে হবে, কি করে আমি কৃষ্ণ সেবা করব। তো সেই কৃষ্ণ সেবা আমরা কিভাবে করতে পারি, কে কে বলতে পারেন? মাতাজিরা
বললেন আপনারা কিভাবে কৃষ্ণ সেবা করতে পারেন, কিভাবে কৃষ্ণ সেবা করবেন মাতাজিরা? হ্যাঁ, কৃষ্ণ সেবা জানেন না, রান্না করেন না? তাহলে কৃষ্ণের জন্য রান্না করলে তো কৃষ্ণ সেবা হয়ে গেল। হ্যাঁ, এই যে কৃষ্ণ এখানে বিগ্রহ আছে, মন্দিরটা যদি মাজবেন, এটা পরিষ্কার করলেন হাত দিয়ে, এটা কৃষ্ণ সেবা হয়ে গেল? এটা কৃষ্ণ সেবা না? হ্যাঁ, তো সেজন্য আমরা নিজে করব আর অন্যান্য ছেলে মেয়েদেরকেও সেই কাজে নিযুক্ত করব। এটা আছে প্রকৃত পিতামাতা অভিভাবকের কাজ। তো সেজন্য তারা ভালো না বাসুক, আমাদের কি করতে হবে না, কায়দা করে বলতে হবে মেয়ে বা ছেলে ওই বাসনটা একটু ওখান থেকে কলপাড়ে একটু গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসো, তো সে তো ভালো লাগে না। তো কায়দা করে বলে ভালোবেসে, আজকে তুমি একটু আমার হাতটা জল লাগলে ঠান্ডা লাগছে, দেখো তুমি একটু ওটা মেজে নিয়ে আসা। এ হয়ে গেল কৃষ্ণ সেবা, মানে ছলে বললে কৌশলে ছেলে মেয়েদেরকে কোনোভাবে না কোনোভাবে কৃষ্ণ সেবায় লাগাতে হবে। তার ঘর ঝাড়ু দিচ্ছে, বলতে হবে তুমি একটু এই তুলসী মানে এই মন্দিরের সামনে একটু পরিষ্কার নিয়ে একটু ঝাড়ু দিয়ে দাও না, এই ঝাড়ু হয়ে গেল। এইভাবে করতে করতে মিষ্টি ভাষায় ছেলে মেয়েদের যারা পছন্দ করে না, কেন আমরা জড় জগতে এসব জগতে খারাপ দিকে চলে গেছি, তো সেজন্য যাতে পছন্দ করবে একদিন আমরা তাদেরকে নিযুক্ত করি। তো সেজন্য কোনো না কোনোভাবে সবাইকে এই কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করতে হবে। কোনোদিন বলতে হবে যে আমি একটু পড়তে পারছি না, চোখটা কেমন আবছা আবছা করছে, তুমি একটু আজকে আমাকে এই গীতা এই ভাগবতের এই শ্লোকটা তুমি একটু পড়াশোনা করেছো, তো আমি একটু পড়তে পারছি না, আমার চোখটা ভালো দেখছে না, দয়া করে একটু পড়ে শোনাও তো। এই যে পড়ছে, তো সেজন্য বলা আছে যে পড়বে, হ্যাঁ, যে তার হয়তো সে জানে না কিন্তু আপনি তাকে কৌশল করে পড়াচ্ছেন, সে কিছু জানে না, কিন্তু অনেক সময় জেনে শুনে যারা আচরণ করবে না তাদের খারাপ হবে। কিন্তু আমরা অনেকে জানে না, তাদেরকে যুক্ত করিয়ে ভগবত ভক্তিতে আসক্ত করাতে হবে, বুঝতে পারছেন? তো যেন কৌশল করেই পড়াতে হবে, মাসে একবার অন্তত, কেন প্রতিদিন যদি বলেন সে বুঝে যাবে আমাকে শিখাচ্ছে। আমাদের ভক্তি সিদ্ধান্ত সহ ঠাকুরের দুটি মানে অনেক গল্প আছে, একটা গল্প ছিল তো একজনের তার দুটা ছেলে ছিল, তারা পড়াশোনা করতে চাইতো না কোনো মতে, কিন্তু বাবা একটা শিক্ষক রেখে দিয়েছিল পড়াশোনা করার জন্য। ধনী ঘরের জমিদারের ছেলে তো পড়তে চায় না, কিন্তু বাবা একটা মাস্টার রেখেছে যে তাদেরকে শিখাবে। তো ওরা মাস্টার কীভাবে কায়দা করত, মাস্টার সঙ্গে সঙ্গে বলতো, গরু যেত যখন বলতো ওই গরু কয়টা পা বলতো, এরকম মানে সঙ্গে সঙ্গে শেখাবার জন্য, যাতে তারা কেন স্কুলে বই পড়লে বা কিছু হলে তো মনে করবে আমাদের পড়াচ্ছে, কিন্তু তাকে আলাদা করে শেখানোর চেষ্টা করতো। বলতো ওই যে গরু মাঠে ঘুরছে ওর কয়টা পা বলতো, এরকম করে তার কাছ থেকে আদায় করতো অঙ্ক। তো বল দেখলো আমি জানি না, তোর বল কয়টা পা, এক, ওই যে দুই, ওইটা এক আছে না, ওই দিকে একটা আছে ওই পাশে আর দুই নম্বর ওটা, তারপরে এই পাশে তিন নম্বর, এ পাশে চার নম্বর। কিন্তু আর এক ভাই খুচালাক, বুঝে ভাই গণেশ না রে গণেশ না, শর্টকে শিখিয়ে দিচ্ছে মাস্টার মাসে। তো এইরকমই অনেকেই আছে, অনেক সময় যারা দুর্ভাগা হবে তাদেরকে যদি ভক্তরা কিছু শিখাতে চায়ও সে অন্ত অনেক সময় পিছিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে তারা অত্যন্ত দুর্ভাগা। কিন্তু মনুষ্য জীবন আমাদের দুর্লভ, তো সেটাকে ভালো করে না বুঝলে মনুষ্য জীবন সম্বন্ধে তো সে অধঃপতিত হবে বারবার চক্রে। তো যেন এখানে শ্রীল প্রভুপাদ বলছেন যে ভগবানের নাম
যদি আমরা নিরপরাধে গ্রহণ করি, শ্রবণ করি, কীর্তন করি, তাহলে বুঝতে হবে যে কৃষ্ণ তার অপ্রাকৃত নাম রূপে সেখানে বর্তমান থাকে, তখন আনন্দ আসবে। নিরপরাধে যদি কেউ করে এবং নাম ভগবানের মতো পূর্ণ শক্তিমান, মহাপ্রভু বলছেন তার আটটি শ্লোকের মধ্যে একটি শ্লোক আছে শিক্ষাষ্টকম, কয়জন জানে শিক্ষাষ্টকম কয়জন পাঠ করেন, হাত তুলুন। শিক্ষাষ্টকম প্রতিদিন মঙ্গলারতির পরে পাঠ করবেন, চেত দর্পণ মার্জনং, এই যে শ্লোক আটটি শ্লোক আছে, তার মধ্যে একটি শ্লোক আছে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, মানে ভগবানের বহু নাম রয়েছে, ভগবান কি করেন না সেই সব নামে শক্তি অর্পণ করে রেখেছেন। মহাপ্রভু বলছেন দুর্দৈব, আমার এরকমই দুর্দৈব হয়ে গেল, সে নামের প্রতিও আমার অনুরাগ জন্মাচ্ছে না, তো মানে উনি খেদ করছেন আমাদের জন্য, এত শক্তি ভগবানের নামে, তো ভগবানের নাম করলেই আমরা সে নামটাই শক্তিপূর্ণ। দেখুন কংস সে কৃষ্ণের নাম যখনই শুনছে ভয় পেয়ে যাচ্ছে, তখন নামে যদি শক্তি না থাকতো ভয় পাবে কেন, কৃষ্ণ নামটাই কৃষ্ণ এরকম করেই, তবুও সে শত্রু জ্ঞান করলেও কৃষ্ণ চিন্তা করত। প্রভুপাদ বলছেন আমরা যে পূর্ণভাবে হোক না কেন যদি কৃষ্ণের নাম করি সে কাজ হবে, একদিন না একদিন কাজ হবে। তো সেজন্য চেষ্টা করতে হবে ভগবানের নাম আমাদের নিজে করা, অন্যকে করানোর জন্য চেষ্টা করা। তো সেজন্য প্রভুপাদ সুন্দরভাবে বলছেন চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষা দিলেন তার শিক্ষাষ্টকমে, যে ভগবানের বহুবিধ নাম আছে কিন্তু সমস্ত শক্তিতে পরিপূর্ণ রয়েছে, তিনি চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন। তো ভগবানের দিব্য নামে তার সমস্ত শক্তি অর্পণ করেছেন, সেই নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান কাল কিছু পাত্র বিচার করেননি। তাহলে দেখুন ভগবান কত দয়ালু, তার নাম করার জন্য কোনো স্থান কাল পাত্র কিছু বিচার করেনি, যে কেউ ভগবানের নাম গ্রহণ করতে পারে, একটা শিশু সে করতে পারে, কিন্তু আপনি যদি যোগ অনুশীলন একটা বাচ্চা করতে পারবে, করতে পারবে না। যদি ধ্যান করতে হয় বনে যেতে হবে, কোনো মাতাজিরা যেতে পারবে, মাতাজিরা যেতে পারবে না বনে একা একা, শিশুরা যেতে পারবে না, তো সেজন্য অনেক রকম সমস্যা আছে, কিন্তু মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি সেটা অনুমোদন করেছেন। একটা বাচ্চাও সেও যদি ছোটবেলায় বাবা মা তাকে হরে কৃষ্ণ শিখায় তাহলে তার মধ্যেও সে হরে কৃষ্ণ করলেও শক্তি কাজ করবে, সেও অনেক পবিত্র হয়ে উঠবে, মুক্ত হবে। তো যেন আমাদের সবসময় উপলব্ধি করতে হবে যে আবার অনেক সময় আমরা যখন বলে নাম করুন না না আমার সময় নেই, কিন্তু এখানে বলছেন কোনো যে কোনো টাইমে তুমি করতে পারো, সময় নাই বললে হবে না। এক সময় একটা ব্যবসায়ী ছিল, তো এক ভক্ত তাকে বলেছিল এই দুর্লভ মানুষ জীবন সার্থক করা উচিত, ভগবানের আরাধনা না করলে, তার নাম না করলে আমরা পবিত্র হতে পারি না, আর এই জড়জগতে আমাদের বারবার কষ্ট পেতে হবে। তখন সেই ব্যবসায় বলছে যে আমি অত কাজে ব্যস্ত, ব্যবসা আমার কোনো টাইম নেই। তখন সাধু বলেছিল দেখো যে তুমি যে কোনো সময় করতে পারো, যে কোনো সময় আমার তো টাইম নেই, যে কোনো সময় বলতে কোথায়, সব রুটিন নিয়েছে সাধু, রুটিন দাও। আমার মনে পড়ে মেদিনীপুরে একটা ধনী ঘরের ছেলে বৌমা, তারা ভক্ত হচ্ছে প্রথম, অনেক বিরাট বড় বড় বাড়ি, গ্রামের ভিতরেও বড় বড় বাড়ি, তাদের এসি মানে আজ থেকে প্রায় কত বছর বলবো, প্রায় 30 বছর আগে গ্রামে তাদের এসি ছিল, তাদের কত বড় ধনী, বড় গাড়ি বাড়ি, বিশাল বিশাল আমাদের ইস্কনের মতো বড় বড় সব বিল্ডিং, আমরা গিয়ে তো অবাক হয়ে গেছি। তাদের মধ্যে মানে তারা মদ খায়, তাদের একসাথে ডাইনিং হল বিরাট, টেবিল চেয়ারে বসে সব খায়, বৌমারা ছেলেরা সব মদ খাবে মাংস খাবে, এইরকম বাড়ির একটা ছেলে বৌমা তারা সুকৃতির ফলে তারা ভক্ত হয়েছে।
তো যখন মায়াপুরে এসছে তখন বলছে আমাদের তো রাত 12টার সময় পর্যন্ত কাজ করতে হয়, তো আমরা কী করে ভগবানের নাম করব, কিন্তু আমরা করতে চাই, ভালো লাগছে মায়াপুর এসে। তখন আমি আর আমাদের একজন ভক্ত ছিল যুগল কিশোর, আগে প্রচারক ছিল, তখন তাকে বসে রুটিন নিলাম, তুমি কোন টাইম থেকে কি করো এসব রুটিন দাও, তারপরে আমরা সেই রুটিনের মধ্যে আবার বের করলাম কোথায় তুমি কত জব করতে পারবে। তো এইভাবে যখন আমরা রুটিন বের করে তাকে দিলাম, সেই ব্যক্তি পরবর্তীকালে দেখা গেল জব করতে করতে তার প্রসাদ ভুজি হয়ে গেল, অত কিছু এয়ার কন্ডিশন থাক, তবুও তার ফ্যামিলি থেকে বাধা। কিন্তু তার বাবা তখন বললো ঠিক আছে, তোমরা যখন করতে চাও তোমার নিজের ঘরে আমি কিচেন করে দিচ্ছি, তোমরা আলাদা এই কিচেনে তো তোমরা খেতে পারছো না, তারা বাধা দিয়েছিল, কিন্তু দেখছে ছেলে এসব করতে চায় কি করব, তাকে করে দিতে হবে ছেলে বৌমাকে, তাই একটু ব্যবস্থা করে দিয়েছিল, যার ফলে ওরাও নিজে রান্না করে খাওয়া শুরু করে দিল। তো এটা সাধু সঙ্গ মানে গ্রহণ করার ফলে আমরা প্রভুপাদের কথা তাদেরকে বুঝালাম শাস্ত্র থেকে, এরকম যেটা আমি বলতে যাচ্ছিলাম যে সেই সাধু সেই ব্যবসায়ীকে বলেছে টাইম নেই বলছে, তো রুটিন দাও, দেখছো রুটিন নেই কোনো টাইম নেই। তখন দেখলো সাধু যে বাথরুম ভিতরে টাইম আছে, সেই সময় তো কোনো কাজ নেই, শৌচালয়ের ভিতরে, তখন বাথরুম ভিতরে, তখন বলো তোমার শৌচালয়ের ভিতরে তো টাইম তো কিছু নেই, মুখে তো সেখানে তুমি হরিনাম করতে পারো, কোনো অসুবিধা নেই। তখন বলো হ্যাঁ তাহলে ঠিক আছে, এই টাইমে তাহলে আমি করব। তো সেই শৌচালয়ের সময়টা কেবল সাধু বলে দিল, সেজন্য বলছে নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মেন ন কালে ন, কোনো কাল সময় কোনো বিচার নেই, যে কোনো জায়গায় ভগবানের নাম করা যাবে। কীভাবে ও বাথরুম শৌচালয় তো অপবিত্র জায়গা, সেখানে হবে নাকি, এরকম আমরা অনেক সময় ভাবি। তো সেই মানে ব্যবসায়ী সাধুর কথায় তখন চিন্তা করলো ঠিক আছে আমি তো টাইম পাচ্ছি না, তাহলে ভগবানের নাম না করলে এই দুর্লভ মানব জন্ম সফল হবে না, সাধুর কথাতে বিশ্বাস হলো, তাহলে কী করে করব, না হরিনাম করতে হবে, তাহলে আমার টাইম নেই, সাধু তাকে নির্ণয় করে দিল বাথরুম ভিতরে। তখন ও বাথরুমে যখন থাকে স্নান টান করে ল্যাট্রিনের ভিতরেই, এক সময় হনুমান তিনি আকাশমার্গে যাচ্ছিলেন, আকাশমার্গে যেতে যেতে এই নামটা এত জোরে বলছে উপর দিকে চলে যাচ্ছে, খুব শ্রদ্ধা সাধুর প্রতি শ্রদ্ধা হয়েছে যে আমার টাইম নেই, ভগবান মনুষ্য জীবন সার্থক করতে হবে, নাম না করলে মুক্ত হবে না, এরকম বলেছে, তো এই যে গ্রহণ করে নিয়েছে। বাথরুম ভিতরেও সাধু বলেছে জুড়ে জুড়ে বলবে, খুব জুড়ে জুড়ে বলবে বাথরুম ভিতরে, আর ওই নাম একদম বাথরুম ভেদে করে আকাশ দিকে যাচ্ছে। তখন না হনুমান শুনছে আমার প্রভুর নাম, রাম নাম করছে, রাম 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 করে, তখন এই শব্দ শুনে হনুমান ভাবল এখানে আমার প্রভুর ভক্ত আছে, তো তার সাথে একটু সাক্ষাৎ করবো, তাকে প্রণাম জানাবো এবং তার কথা জানবো প্রভুর সেবা কেমন করছে। তো এই ভাবনা নিয়ে হনুমান উপর থেকে নেমে তখন বিরাট বাড়ি দেখছে, ঠাকুর ঘর আছে, কিন্তু তা কোথাও নামটা কোথা থেকে আসছে, দেখতে দেখতে ঠাকুর ঘরে দেখছে কেউ নেই, বেডরুমে দেখছে কেউ নেই, রান্নাঘরে গিয়ে দেখছে কেউ নেই, কোথায় নামটা আসছে। তখন চিন্তা করতে করতে দেখছে বাথরুম, তখন রেগে গেছে, শৌচালয়ের কাছে হরিনামটা জোরে জোরে আসছে, হনুমান খুব রেগে গেছে একদম। ওখানে বাথরুম গেট খোলা আগে পর্যন্ত হনুমান হাত তুলে দাঁড়িয়ে আছে, বেটা প্রভুর নাম এই অপবিত্র স্থানে করছে, তাকে সাজা দিতে হবে। হনুমান এরকম রেগে তর্জন গর্জন করে দাঁড়িয়ে আছে একদম, যেই সেই ব্যক্তি রাম 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 করে বাথরুমের গেট খুলেছে, আর হনুমান কি করেছে না, তার দুই গালে একদম জুড়ে জুড়ে থাপড় মেরেছে, বলছে বেটা এই অপবিত্র স্থানের মধ্যে হরিনাম করছিস, প্রভুর নাম, প্রভু হচ্ছেন পরম পবিত্র, আর এই শৌচালয় অপবিত্র জায়গা, নোংরা জায়গা। তখন বলছে আমার কি দোষ আছে আপনি আমাকে প্রহার করছেন, হ্যাঁ এ তো আমাকে সাধু বলে গেছে, সাধু টাধু আমি মানি না, সাধু এরকম জানে না, সে সব বলে দিল যে অপবিত্র জায়গাতে হরিনাম করতে হবে, বললে আমার কোনো টাইম ছিল না, সাধু আমাকে নির্ণয় করে দেখলো যে আমার কোনো টাইম নেই, তাই মনুষ্য জীবনে সার্থ করার জন্য সে বললো যে তুমি শৌচালয় হলেও করো, তাই আমি করছি।
তো দেখুন হনুমান সাজা দিয়ে চলে গেছেন অযোধ্যায়, আর অযোধ্যায় গিয়ে রামচন্দ্রের সাথে দেখা করতে যাচ্ছেন, গিয়ে দেখছেন রামচন্দ্র দুই গালে হাত দিয়ে মাথাটা নিচু করে বসে আছেন মন দুঃখে। তো হনুমান ঢুকিয়ে দেখছে প্রভুর মন কষ্ট, গালে হাত, তখন জিজ্ঞাসা করে প্রভু আজ কি আপনার বিষণ্ন বদন এবং গালে হাত দিয়ে বসে আছেন। তখন রামচন্দ্র বললেন তুমি জানতে চাইছো কেন আমার এই দুঃখ? বলছে হ্যাঁ। বললে তুমি দেখতে চাইছো? তখন যেই হনুমান সামনে রামচন্দ্র তার দুই হাত সরিয়েছেন গাল থেকে, দেখছে একদম লাল ফুলে আছে রামচন্দ্রের গালগুলি, হ্যাঁ দাগ রয়েছে কারো হাতে। তখন হনুমান রেগে তর্জন গর্জন করছে প্রভু এ কে করেছে, আমার সঙ্গে সঙ্গে বলুন আমি তাকে সাজা দিব, বলুন প্রভু আপনার। তখন রামচন্দ্র তুমি জানতে চাইছো কে করেছে? বলছে হ্যাঁ। বলছে তুমি? বলছে আমি? আমি কখনো আপনার গালে থাপড় মারলাম? বলে কেন? সেই ব্যবসায়ী তার সময় নেই, আমার এক ভক্ত তাকে উপদেশ দিয়েছিল এই দুর্লভ মানব জন্ম সার্থক করতে, আমার নাম করলে সে পবিত্র হবে, আর তুমি তাকে জ্ঞান দিলে অপবিত্র জায়গায় করতে পারবে না। তার টাইম ছিল না, কিন্তু সে শৌচালয়ে কেবল তার টাইম ছিল, তো সেখানে সে নাম করছিল, তুমি সেই সময় মেরেছ আর আমি সেখানে ছিলাম তার সাথে, তাই জন্য যে আমার নাম আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তো এটাই তার প্রমাণ। এখানে প্রভুপাদ বলছেন ভগবান নামের সাথে তিনি স্বয়ং থাকেন, যদি আমরা নিবিড় চিত্তে মনোযোগ সহিত সেই ভগবানের নামের ধ্যান করতে থাকি, আমরা যে কোনো কাজ করি না কেন অপবিত্র জায়গাতেও, সেখানেও ভগবান বাস করেন। ভগবান সর্বত্র রয়েছেন, শৌচালয়ে থাকবেন না, সেখানেও আছেন, কিন্তু এই ভগবানের নাম করা কোনো অসুবিধা নেই। তো সেজন্য আমাদের ভগবানের নাম যে কোনো অবস্থাতে অনেক সবাই আমাদের চেষ্টা করতে হবে যে কি করে আমি পবিত্র, সেজন্য মনোযোগ দরকার এই কীর্তন। সেজন্য আমাদের প্রভুপাদ সবসময় শিক্ষা দিয়েছেন জপটা আমরা যেন শুনে শুনে করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এরকম শুনে শুনে আমাদেরকে করতে হবে। শুনে শুনে মনে করলে কি হবে না, এটা ধ্যান হবে নামের প্রতি, আর একদিন শোয়ার সময়ও এই নামের স্মরণ আসবে, বুঝতে পারছেন, ভগবানের নাম স্মরণ হয়ে যাবে। যেহেতু আপনি বারবার ওইটা ধ্যান মানে শুনছেন জুড়ে জুড়ে, শোনার ফলে একদিন মনে কোনো বাধা এসছে, তখন কৃষ্ণ বলে চিন্তাবেন, এসে যাবে অটোমেটিকলি, আর সেই বাধা থেকে আপনি মুক্ত হতে পারবেন, বুঝতে পারছেন। তো সেই জন্য যাতে অভ্যাসটা আমরা করি, তো সেই জন্য এই জুড়ে জুড়ে শ্রবণ করে এই নামের ধ্যান করতে শিল প্রভুপাদ তিনি সারা বিশ্ববাসীকে শিখিয়েছেন। আমাদের মনটা খুব চঞ্চল, বাচ্চা শিশুর মতো, তো সেই চঞ্চল মনকে স্থির করতে গেলে শুনতে হবে হরিনাম, জুড়ে জুড়ে করতে হবে, তাহলে লাভবান হবেন। সেজন্য প্রভুপাদ বলছেন যে ভগবানের নাম সমস্ত শক্তি আছে, তার থেকে কোনো পার্থক্য নেই। সেজন্য আমাদের সর্বদা ভগবান তার নামের মধ্যে সব শক্তি অর্পণ করে রেখেছেন। এক সময় ভক্তিবিনু ঠাকুর তিনি তার শিশু ছোট বাচ্চা, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিমলা প্রসাদ নাম, তাকে নিয়ে, তখন বেশি বড় নয়, ছোট্টবেলা, তিনি বুঝতেন, হাঁটতেন বা যা কিছু কথা বলতেন, এরকম একটু বড়, মানে বেশি বড় না। তো উনি একবার গিয়েছিলেন কুলিন গ্রামে ভক্তিবিনু ঠাকুরের সাথে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তো কুলিন গ্রাম মহাপ্রভুর প্রিয় ভক্তদের জায়গা, সেখানে সত্যরাজ গুণরাজ খান, সত্যরাজ খান এরা সব প্রিয় ভক্ত আছে, যে গুণরাজ খান কৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থ রচনা করেছেন, এবং সেই গ্রন্থে একটি কথা লিখেছেন যে নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। সেই জন্য মহাপ্রভু বলছেন যে এই বাক্যে যে বলেছে আমি তার কাছে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি। তেমনি যদি কেউ নন্দনন্দন কৃষ্ণ আমার প্রাণনাথ বলে, মহাপ্রভু বলছেন আমি তার কাছে আমি নিজেকে বিক্রি করে দিই। তো সেই জন্য ভগবানকে আমাদের সর্বস্ব যদি কেউ বলে, তো সেই জন্য বলছে আমার প্রিয় ভক্ত সব,
মহাপ্রভু। তো সেই বর্ধমান জেলাতে কুলিন গ্রাম, এই কুলিন গ্রাম ভক্তরা তারা মহাপ্রভুর নির্দেশে প্রতি বছর রথের জন্য পুরীতে সেই ডোর নিয়ে যেতেন, রথ টানার যে দৌড়ি কুলিন গ্রাম থেকে। মহাপ্রভু বলেছিলেন তোমরা প্রতি বছর নিয়ে আসবে, প্রতি বছর নতুন দৌড়ি দিয়েই টানা হতো রথ, আর সেই দৌড়িটা পট্ট ডোরি সেটা কুলিন গ্রাম ভক্তরা নিয়ে যেত। তাহলে ভগবানের সেবাতে মহাপ্রভু নিজেও লাগাতেন, কিভাবে দেখুন। তো এটাই ভক্তরা বুদ্ধিমান হবে, কোনো না কোনোভাবে তারা সেবাতে লাগাবে। তো বসুদেব প্রভু ফোন করছে, আমরা আজকে এখানে আসবো, আপনার যাতে কোনো না কোনো মতে আমরা কানে কিছু শুনি, সাধুসঙ্গ করি, নৃত্য করি, প্রসাদ সেবা করি, ভক্ত সঙ্গে বসি। হ্যাঁ, সবসময় তো থাকি, আর কোনো কোনো সময় আমরা যেন ভক্ত সঙ্গে থাকি, এই কৌশল ভক্তরা। এই জন্য নামট সংঘ গুরু মহারাজ গঠন করে প্রচার করতে বলেছেন, যাতে সপ্তাহে অন্তত একদিন না একদিন বসে সাধুসঙ্গ করে কৃষ্ণ নাম করতে পারে, বুঝতে পারছি। তো সেই ভক্তিবিনু ঠাকুর তখন উনি তো ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশের সময়। তো উনি কুলিন গ্রামে এই বিমলা প্রসাদকে নিয়ে গেছেন, যার নাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তো উনি বাবার হাত ধরে গিয়েছেন। তো যখন কুলিন গ্রামে তারা পৌঁছেছেন, কলকাতা থেকে গিয়েছেন, যখন পৌঁছেছেন তখন সন্ধ্যা হয়ে গেছে। তো সেখানে যখন যাচ্ছেন তখন এক গ্রামের লোক দেখা হয়েছে, তখন ভক্তিবিনু ঠাকুরকে জিজ্ঞাসা করছে, আপনি কোথায় যাবেন? বলছে আমি কুলিন গ্রামে, ওই কুলিন গ্রামে ঢোকার আগে আগে আর কি। বলছে কুলিন গ্রামে আমি যাচ্ছি। ও, এখন তো সব বন্ধ হয়ে গেছে মন্দির, সন্ধ্যা হয়ে গেছে, সে এখন তো সব মন্দির বন্ধ হয়ে গেছে, আপনি কী করে দেখবেন, এখন দর্শন পাবেন না। তখন বলছে তাহলে কোথায় থাকা যাবে? তখন কুলিন গ্রামের ঠিক আগেই একটা মন্দির ছিল, বলছে এখানে মন্দিরে থাকুন, কেউ ওখানে থাকে না, খোলা মেলা আছে, রাত্রে আর কোথায় থাকবেন, ওখানে থেকে যান, আপনি তো সাধু, ওই মন্দিরেই থেকে যান। কিন্তু ওই মন্দিরে কেউ থাকে না, কিন্তু ওর লোকটি বলল না, ওই মন্দিরে কেউ থাকতেও পারে না, এমন একটা মন্দির ছিল। তো না বলে এই ভক্তিবিনু ঠাকুরকেও চিনে না, যে উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট আবার শুদ্ধ বৈষ্ণব, সাধু দেখেই বলছে ওই মন্দিরে থেকে যান, কিন্তু বুঝতে পারে না ভক্তিবিনু ঠাকুর কত মহান আচার্য একজন। হ্যাঁ, ও রহস্য দেখার জন্য চিন্তা করছে, কেন ও জানে ওই মন্দিরে কেউ থাকতে পারে না, আর ওখানে এক প্রেতজনই থাকে, সে ইট পাটকল মারে, কেউ থাকতে পারে না, আর ওই রাস্তা সন্ধ্যা হয়ে গেলেই ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না। ওই মন্দিরের পাশ থেকে সব কিছু ছুড়ে ইট পাটকল, কেউ ওই রাস্তা দিয়ে যায় না, সব অন্য রাস্তা দিয়ে সন্ধ্যা হয়ে গেলে যায়। তো ওর লোকটা জানতো, তখন ভাবছে এই লোকটাকে এখানে দেখে দিই আর কি করবো। তাহলে ভক্তিবিনু ঠাকুর আর বিমলা প্রসাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তারা দুইজন বাপ বেটা ওই মন্দিরেই থাকলেন, গিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর কি করবেন, ওখানে জপ টপ করে তারা সেখানে জপ মানে গিয়ে বিশ্রাম করবেন, এরকম ভাব নিয়েছেন। যে রাত্রিবেলা শুয়েছেন অমনি ইট পাটকেল ঠিক পড়তে শুরু করেছে, প্রচুর শব্দ হচ্ছে। তো ভক্তিবিনু ঠাকুর বুঝতে পারলেন, উনি শুদ্ধ বৈষ্ণব, তো তখন উনি জুরে জুরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এরকম অনেক সময় ছেলেকে নিয়ে জপ করতে লাগেন, জপ করতে করতে আস্তে আস্তে আর ইট পাটকেল পড়ছে না, আর পড়ে না। তখন ওনারা দুইজন ব্যাপ বেটা নিভৃতে ঘুমিয়ে গেলেন। তো ভোরবেলা তখন ভক্তিবিনু ঠাকুর বিমলা প্রসাদকে নিয়ে স্নান টান আনিং করে তারা কুলিন গ্রামের ভিতরে প্রবেশ করছেন। তো ঠিক ভোরবেলা একটা লোক সেই গ্রাম থেকে বেরিয়ে এসছে, দেখা হয়েছে সাধু দেখে, বলছে কোথায় যাবেন? বলছে এই কুলিন গ্রামে যাচ্ছি দর্শন করতে। তো রাত্রে এত ভোরবেলায় আপনি কুলিন গ্রামে এলেন কী করে, কোথায় ছিলেন? বলছে কেন ওই যে গ্রামে ঢোকার আগে একটা মন্দির, ওখানেই ছিলাম। কী করে থাকলেন আপনি? সব লোক জানে। বলছে কেন? না, ওখানে একটা ভূত প্রেতাত্মা থাকে,
উনি ওই মন্দিরের অধ্যক্ষ ছিলেন, সন্ন্যাসী। হ্যাঁ, কিন্তু আমার একটা সাধু বাবা প্রশ্ন, উনি সন্ন্যাসী হয়ে কেন ভূত হয়ে গেলেন? উনি যখন থেকে মারা গেলেন ওইখানে উনি, তারপর থেকে আর ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না, ওই মন্দিরে আর কেউ বাস করতে পারে না, এমনভাবে উৎপাত, ইট পাটকেল মারবে, আর কেউ যেতে পারে না। তো কেন উনি হয়ে গেলেন? তো ভক্তিম ঠাকুর কিছু সময় বললেন যে উনি সন্ন্যাসী ছিলেন বটে, কিন্তু উনি কোনোদিন ভালো পাপ, মানে খুব প্রচুর পাপকর্ম করেছেন, উনি কোনো ভগবানের নাম করেননি ঠিকভাবে, তার নাম আভাসও হয়নি, নামও হয়নি। হয়তো মনে ভাবছি আমার নাম করেছে, কিন্তু নামটা ঠিকভাবে তিনি করেননি। নাম বটে কভু নাম নয়, এরকম বলা আছে, নাম মনে হচ্ছে কিন্তু কভু নাম নয়। তো সেজন্য মনে হচ্ছে ওরা নাম করছে, অনেক অনেক কীর্তনীয়রা, ব্যবসায়ী কীর্তনীয়রা মদ্য মাংস খায়, ওরা নাম করছে, মনে হচ্ছে নাম, কিন্তু তারা নামকে দেখিয়ে ব্যবসা করে, এই জন্য সেটা নাম হয় না, অপরাধ করে জেনে শুনে, পাপ করে, তো এই জন্য সেটা নাম বটে কভু নাম নয়, সদা নাম অপরাধ, তাতে কোনো কাজ হয় না। তো এই জন্য এই সাধু অনেক ব্যভিচার করেছে, ভক্তিমঠ বলছেন, উনি অন্তর্জামীর মতো সব বললেন, হ্যাঁ এই সাধু এত দুশ্চরিত্র ছিল, এই সন্ন্যাসী এই জন্য মরে গিয়ে ভূত হয়ে ওখানে রয়ে গেছে, আর কেউ যেতে পারে না ওই রাস্তা দিয়ে। তো ওনার কেউ, তখন সেই গ্রামের লোকটা বলছে, আপনি তো সাধু, তো একটু বলবেন, আমরা একটু দুঃখ করছি, উনি সন্ন্যাসী হয়ে ভূত হয়ে আছেন, আর ওই দিয়ে কেউ যেতে পারছে না, ওনার কি কোনো উদ্ধার হবে না, উনি কী করে মুক্ত করা যাবে, আপনি একটু বলবেন। তখন ভক্তিম ঠাকুর হেসে বললেন, কোন শুদ্ধ ভক্তর মুখে সেই মন্দিরে যদি হরিনাম কীর্তন হয়, সেটা যদি সেই ভূত যদি শুনতে পায়, তাহলে সে একদিন তার এই পিসাচ দেহ থেকে, ভূত দেহ থেকে সে মুক্ত হয়ে যাবে। তেরকম ভক্তিম ঠাকুর বললে মন্দিরের দিকে চলে গেলেন। ঠিক তারপরে দিনে আর ওই সন্ধ্যাবেলা ওই রাস্তা দিয়ে মানে সব লোকেরা লক্ষ্য করত, কিন্তু আর তারপরের দিন থেকে কোনো ইট পাটকেল পড়ে না, কোনো শব্দ হয় না, শব্দ শোনা যেত সব আর হয় না। তখন ওই গ্রামের লোকটা চিন্তা করছে, আরে আমি জিজ্ঞাসা করেছিলাম, বললেন ভক্তিবিনু ঠাকুর কেদারনাথ দত্ত, তো নাম তো জানা জানা মনে হয়, তিনি তাহলে তো পরম বৈষ্ণব, উনি তো কালকে ছিলেন, উনি তো বললেন যে আমি কালকে ইটকাতবেল পড়েছিল, কিন্তু আমি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলাম, তারপরে কিছু সময় পরে আর ইট পাটকেল পড়েনি, তো উনি তো এই কথা বলছেন। আর উনি জিজ্ঞাসা করলাম কি করে তার মুক্ত হবে, উনি বললেন কোনো শুদ্ধ ভক্তের মুখে হরিনাম শোনালে তার মুক্ত হয়ে যাবে। তাহলে উনি সত্যিকারের শুদ্ধ ভক্ত, ভক্তিবিনু ঠাকুর কি? তো এইরকমই বিমলা প্রসাদ ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ কি? তীরা সঙ্গ এবং এই মন্দির, সেখানে ওই সন্ন্যাসী যে ভূত হয়ে গেছিল, সেও তুমি ভগবানের নাম যে কৃষ্ণ থেকে অভিন্ন, তার যে শক্তি আছে, এই প্রভুপাদ এই সুন্দর সুন্দর তাৎপর্য বর্ণনা করছেন, এগুলি তার প্রমাণ। আমরা দেখছি কি করে ভক্ত হয়ে যাচ্ছে, যদি কেউ গ্রহণ করে এবং শুনে, সে ভূত কষ্ট পাচ্ছে তো, আর সেখানে যেই শুনেছে, শুদ্ধ ভক্ত কীর্তনের প্রভাবে যদি একটু ঢুকে যায় তখন মুক্ত হয়ে যায়, কিন্তু আমরা তো শুনি না অনেক সময়। শুদ্ধ ভক্তদের কৃপাটা এতই, এমনকি ভগবানের ভক্তি যে সমস্ত করা হয়, আমার মনে আছে ভগবানের এই যে আমরা আরতি করি, তারপরে যে শঙ্খ জল দেই, সমস্ত তীর্থের জলকে আহ্বান করে, এই তীর্থের জলটা পর্যন্তও পবিত্র, মানে এই যে আরতি করেন, এটা ছিটানো হয় সবাইকে পবিত্র করা নয়, এটা কোনো অশুভ জিনিসে হচ্ছে ছিটিয়ে দেবেন, যদি সত্যিকারে করে থাকে কেউ ভক্ত। আমার মনে আছে একটা উড়িষ্যাতে একটা গাভীতে এরকম গুণী থাকে না, মানে কি বলে তান্ত্রিক থাকে, তারা কি করে মন্ত্র পুত করে দিয়ে গাভীর দুগ্ধটাকে বন্ধ করে দেয়, দুধ দেয় ভালো, হিংসা হয়ে যায়। তো একটা ভক্ত এরকম ভগবানের ওই চরণ মানে সমত জল, যে অর্ঘ্য জল ভগবানকে অর্পণ করা হয়, সে আরতির জলটা নিয়ে যেই গাভীতে ছিটিয়ে দিয়েছে, আবার গাভীর দুধ দিতে শুরু করে দিয়েছে, মানে পবিত্র হয়ে গেছে, খারাপ জিনিসও পালিয়ে যাবে, অশুভ জিনিস
সেজন্য মন্ত্রত তন্ত্রত সর্বং যে মন্ত্রতন্ত্র কলিযুগে আছে অনেক রকম, কিন্তু সেগুলি ঠিক নেই। কিন্তু আমাদের এই মহামন্ত্র এটা আমাদের যখন শুদ্ধভাবে করব তাহলে তো প্রেম ভক্তি লাভ হবে। এ তো সাময়িক সাধারণ, এগুলি এগুলি সাধারণ, এটা গৌণ। কিন্তু মন্ত্রের ভগবানের নামের পূর্ণ জিনিসটা কি না, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা। সেটা যখন নিরপরাধে কেউ করবে তাহলে সে প্রেম ভক্তি লাভ করবে, ভগবানের ধামে ফিরে যাবে। তো এই জন্য আমরা শুদ্ধভাবে নাম করার জন্য চেষ্টা করি, ভক্ত সঙ্গ করি। তো এইরকম পুণ্য শ্রবণ কীর্তন যখন হবে হৃদয়ে পবিত্র হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা একটা মহাপুণ্য, পবিত্র ভগবানের নাম ভক্ত সঙ্গে জপ কীর্তন করা। প্রভুপাদ বলছেন তার লেকচারে, যখন ভক্ত সঙ্গে কেউ ভগবানের নাম জপ কীর্তন করে, শুনে, প্রসাদ খায়, এই পুণ্যের দ্বারা সমস্ত আমাদের অভদ্র জিনিস আপনার থেকে পালিয়ে যাবে, এবং আমাদের মধ্যে যেসব পাপ আছে সেই পাপকর্ম সব চলে যাবে, এবং আমাদের মধ্যে যে সমস্ত দ্বৈতভাব আছে, শত্রুমিত্র ভাব পরস্পর মধ্যে, সেটাও চলে যাবে। হিংসা, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, এইসব ডিউয়ালিটি আছে, সে সব থেকে মুক্ত হয়ে যাবে। তো এই জন্য এই পুণ্যকর্ম লাগবে আমাদের, ভক্ত সঙ্গে ভগবত প্রসাদ সেবা করা, ভক্ত সঙ্গে হরিনাম করা। এই জন্য নামহট্ট সংঘ নিত্যানন্দ প্রভু পতন করলেন মহাপ্রভুর নির্দেশে। মহাপ্রভু ভগবান জানতেন কি করে বদ্ধজীব মুক্ত হবে, সেজন্য এইসব কৌশল উপায় অবলম্বন করা হয়েছে। তাই ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ তিনি সারা বিশ্বে গিয়ে ভক্তি দান করলেন, তার সঙ্গ দিলেন, তিনি শুদ্ধ ভক্ত। সেজন্য এই শুদ্ধ ভক্তের মুখে যখন বিদেশিরা হরিনাম শুনল, প্রভুপাদ একটা পার্কে গিয়ে কি করছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, প্রভুপাদ একা একা বসে করছেন। আর সেই সব ছেলেমেয়েরা গোমাংস খেত, অবৈধ ক্রীড়া করতো, তোমার কত পাপকর্ম করত। কিন্তু প্রভুপাদের সঙ্গে যখন তারা কীর্তন করতে লাগলো, প্রভুপাদ তাদের যখন প্রসাদ দিলেন, এই যে পুণ্য সঞ্চয় হলো, তাই তাদের ওই গোমাংস খাওয়া, অবৈধ সঙ্গ করা, দ্রুত ক্রীড়া করা, মদ গাঞ্জা চুরস খাওয়া, এইসব তো গেলই, তাস পিটায় সব চলে গিয়ে তারা একদম পবিত্র হয়ে গেল, ভক্ত হয়ে গেল সব। কোথায় সেটা আমরা প্র্যাকটিক্যাল, আমাদের ইস্কনে প্রতিষ্ঠাতা প্রভুপাদ শুদ্ধ ভক্ত, তার সঙ্গপ্রভাবে কত লোক সারা দুনিয়ার লোক ভক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তো সেজন্য আমরা যখন শুনব এবং ঠিকঠিকভাবে গ্রহণ করব, এবং অন্য লোককেও গিয়ে সে একই কথা পুনরাবৃত্তিকরণ করব, যে হরিনাম করুন, আসুন, একটু কৌশল করে আসুন, আমাদের বাড়িতে একটু প্রসাদ পাবেন। এই প্রসাদটাও যদি ভক্তের সঙ্গে, আমার বাড়িতে বসুন, সেখানে বসে একটু যদি ভক্তের সঙ্গে যারা দীক্ষা নিয়েছে তারা যদি পাশে বসিয়ে অন্য লোককে প্রসাদ খায়, সঙ্গ দান করে, তো এগুলি কৃপা ভক্তরা। এ অভক্ত, এ যাও যাও, তাহলে তো তারা কোনোদিন ভক্ত হবে না। প্রভুপাদ যদি এরকম করতেন তাহলে ভক্ত হতো কেউ? ওইসব লোক জানতো না যে প্রভুপাদ নিজে রান্না করে তাদেরকে খাওয়াতেন, আর থালাটা ফেলে দিয়ে চলে যেত, প্রভুপাদ নিজে বাসন মানতেন, 70 বছরের বয়সের বুড়া, তারা এসব জানতো না। তবু প্রভুপাদ তাদের প্রতি তার করুণার হৃদয়, একদম হৃদয় ভরা করুণা সেই সব ব্যক্তিদের দিয়েছেন। তারা এখন ক্রন্দন করে যে আমরা, প্রভুপাদ আমাদেরকে এরকম সেবা করেছেন, আমরা জানতাম না, খেতে দিয়েছে, আর প্রসাদ খেয়ে আমরা ওই থালা ফেলে দিয়ে চলে যেতাম, আর প্রভুপাদ নিজে ওইখানে পরিষ্কার করতেন, নিজেই বাসনগুলিও পরিষ্কার করতেন। তাহলে দেখুন, তো সেজন্য কোনো অভিমান নেই, অভিমান শূন্য, প্রভুপাদ এরকম শুদ্ধ বৈষ্ণব। তো কত প্রভুপাদ শিষ্যরা এইসব কথা বলে যে প্রভুপাদের কত মহিমা, প্রভুপাদ সাধারণ ব্যক্তি নন। তো সেজন্য তিনি শুদ্ধ সেনাপতি ভক্তরূপে তার সঙ্গ দান করলেন গুরুর আদেশে। সেজন্য আমরা যখনই গুরুর আদেশ বলেছেন দীক্ষা সময়, তোমরা যাবে দ্বারে দ্বারে প্রচার করবে, আমরা সেটা যখন গ্রহণ করে তার নির্দেশ সঠিকভাবে আচরণ করব,
এবং অন্য জায়গায় গিয়ে সেটা বিতরণ করব, তখন সেই গুরু কৃপা শক্তি সেখানে থাকবে। যেমন প্রভুপাদ সারা বিশ্বে তার গুরুর কৃপা শক্তি প্রদান করেছেন। প্রভুপাদ বলছেন আমার কোনো শক্তি নেই, আমার গুরুদেবই এইসব করছেন। ভগবানের ইচ্ছায় আমার গুরুদেব এইসব শক্তি তিনি নিজে পবিত্র করাচ্ছেন। দেখুন, সেজন্য আমরাও ঠিক সেরকম আমাদের নিজস্ব কোনো শক্তি নেই এই ভাব আমাদেরকে রাখতে হবে। কেউ যদি আমাদের প্রণাম করে সেই প্রণামটা গুরুকে দিয়ে দিতে হবে। আমরা যেন না ভাবি আমি খুব যোগ্য অধিকারী, আমাকে প্রণাম করছে সবাই, সম্মান করছে, নিজে যেই নেবেন তখন অধপতন হয়ে যাবে। তো সেজন্য যারা প্রচার করছেন আমরা গুরুর আদেশ, গুরু মহারাজ একদিন বলছিলেন যে গুরু মহারাজ, আমরা প্রশ্ন করছিলাম যে গুরু মহারাজ অনেক ভক্ত পা ধরে নেয় ফট করে হঠাৎ করে, তো বলছে সেটা তোমার গুরুকে অর্পণ করে দেবে, তুমি গ্রহণ করলেই তুমি পতিত হয়ে যাবে। হঠাৎ করে বসে আছে এসে পায়ে হাত দিয়ে দিল, তার মানে সেটা যদি সঙ্গে সঙ্গে ভাবলেন হ আমি খুব শুদ্ধ ভক্ত আমার পা ধরে হাত দিয়েছে, না, সেটা গুরু মহারাজকে নিবেদন করতে হবে। কেউ আশীর্বাদ করতে পারে, গুরু মহারাজ বলছেন দীক্ষিত ভক্তরা কীভাবে আশীর্বাদ করতে, কৃষ্ণের মূর্তি হোক, তার মানে আমি খুব শুদ্ধ আমি আশীর্বাদ করতে পারি, এরকম না, আমি দীক্ষা পাওয়ার ফলে পবিত্র, গুরু মহারাজের আদেশটিকে পালন করার ফলে আমি পবিত্র, কিন্তু আমি গুরু মহারাজের প্রতিনিধিত্ব করে সেটা বলতে পারি যে গুরু মহারাজ এদের কৃষ্ণ মূর্তি হোক, আপনি কৃপা করুন, এই ভাবনাতে তখন এই যে পুণ্য সঞ্চয় হবে একজনের হৃদয়ে, তখন কি হবে তার যে সমস্ত অভদ্র খারাপ জিনিসগুলি পাপকর্মের দরুন সে সমস্ত দ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে, দ্বৈতভাবের মধ্যে রয়ে গেছে, শত্রু মিত্র ভাব করছে, শত্রু মিত্র ভাব হলে কি শান্তিতে থাকে? হ্যাঁ, যদি এই পাশের বাড়ি বা এই ভাই ভাই শত্রুতা কথা বলা বল নাই, তখন আনন্দ থাকে হৃদয়ে? তাকে দেখে মনটা কেমন কালো হয়ে যাবে, সেটা আনন্দ? আনন্দ না, সেই সব চলে যাবে। এগুলি কেন হয় না? সব পাপকর্ম থেকে। সেজন্য এই দ্বন্দ্ব মোহ মুক্ত হতে গেলে পাপ থেকে আমাদের মুক্ত হতে হবে আগে। এই পাপকর্মের দরুনই আমাদের শত্রু মিত্র হয়, পাপকর্ম দরুনই আমরা অনেক সময় পঙ্গু হয়ে জন্মাই, খেতে পাই না, শত্রুতা, কত রকম জিনিস। তো সেজন্য তার নির্মূল হবে আমরা পুণ্যকর্মা নাম তে দ্বন্দ্বমহ নির্মুক্তাম। ভক্ত সঙ্গে প্রভুপাদ বললেন প্রসাদ, হরিনাম, গ্রন্থ অধ্যয়ন, সাধুসঙ্গ এসব করতে হবে, তো একদিন আস্তে আস্তে চলে যাবে। তো এভাবে খুব সুন্দর এসব কথা বলেছেন। যেখানে প্রভুপাদ বলছেন কেউ যদি তার সুবিধা অনুসারে শ্রদ্ধা ও মনোযোগ সহকারে সেই নাম কীর্তন করতে পারেন, ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপ্রাকৃত নাম রূপে তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারবেন, এসে যাবেন। যদি আমরা ঐকান্তিকভাবে মনোযোগ নিয়ে করতে থাকি, একদিন দেখবেন ভগবান আপনার সামনেই আছে, আপনি শুয়ে আছেন, ভগবান আপনার কাছেই এসে গেছে, এরকম মনে হবে। সেজন্য আমরা অনেক কিছু ভোগ লাগাই, যখন ভোগ মন্ত্র বা ভোগ আরতি কীর্তন হয় তখন গায়ত্রী করা বা হরিনাম করার সময় ধ্যান করতে হয়, তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে সত্যিকারে যদি একদম এক নিবিড় চিত্তে, তখন মনে হচ্ছে যে ভক্তিম ঠাকুর যেসব বলেছেন এটা ভজন, যে যশোদা মাতা এরকম করছেন, এরকম করতেন, এরকম মনে হচ্ছে কৃষ্ণ নেমে এসে হয়তো এগুলি গ্রহণ করছেন। সেই ভাবনা নিয়ে যে ভোগ লাগায় ওই ভোগারতির স্মরণে যদি ধ্যান করে, তো সে যেন প্রসাদ খাবেন, মিষ্টি লাগবে আর হৃদয় পবিত্র হয়ে যাবে একদম। সেজন্য ভোগ লাগানোটা আমাদের মন চঞ্চল করতে নেই। রান্না, রান্নাটা একটা ভক্তি, হাত দিয়ে আমরা রান্না করছি ভগবানের জন্য চিন্তা করতে। আমার প্রীতি যদি থাকে হো এটা ভগবান কৃষ্ণ পাবেন, এই ভোগ লাগবে তার জন্য আমি করবো, আমি তার সেবিকা, এ আমি তার সেবক, এই ভাব দিয়ে যদি আমরা মন যোগ সহিত পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে রান্না করি, ভক্ত সেবা হবে, এরকম ভাব নিয়ে যদি করে কেউ, খালি নেড়ে দিলেই সবজিটা টেস্ট হয়ে যাবে, কিন্তু আপনি অনেক মশলা কত কিছু দিচ্ছেন, মনটা এরা খাবে, হ্যাঁ আমাকে রান্না করতে হচ্ছে, হ্যাঁ এরকম, যদি রেগে রেগে রান্না হবে ওই যে খাবে তার মধ্যে ওই রাগ এসে যাবে। এই জন্য আমরা খেয়েও অনেক সময় প্রসাদ আমাদের রাগ ক্রোধ যাচ্ছে না, কেন না রান্নি
যে করে, যে ভোগ লাগায়, তাদের মনোভাবটাকেও ঠিক করতে হবে। সেজন্য আমাদের, যেমন আমরা রান্না বাড়িতে করি, ছেলেকে খাওয়াবো, একদম ছেলেকে যে খুব ভালোবাসি, তার জন্য মা কত প্রীতি দিয়ে রান্না করে বলুন তো, আপনারা করেন না? আবার ছেলেকে খাওয়াবো, একদম কত প্রীতি, সেজন্য ওটা বাচ্চা খায়, সেজন্য খুব সুন্দর সবল হয়ে ওঠে। তো সেরকম ভগবানের জন্য আমরা যদি সুন্দর করে রান্না করব, ভগবান খুব আনন্দ পাবেন, আর তখন ভক্তরা সেটা সেবা করবে, তাদের মধ্যেও হৃদয় পবিত্র হয়ে আনন্দ পাবে। এই জন্যই ভক্তের সঙ্গে এইসব করতে বলা হচ্ছে। তো যেন আমাদের রান্না, কথাবার্তা, আমাদের চালিচলন, যা কিছু সব যেন আমরা গুরু বৈষ্ণবদের আনুগত্য করি, তাহলে আমরা কীভাবে আনন্দ পাবো সবসময়। ভগবান নিজে উপস্থিত থাকবেন, রান্নার সময় যদি কেউ চিন্তা করে যে এটা কৃষ্ণের জন্য ভোগ লাগবে, তখন মনে হবে রাধারানীকে আমি সাহায্য করব। কেন? রাধারানী কেবল কৃষ্ণকে রান্না করে খাওয়াতে পারেন, আমার এই যোগ্যতা নেই। এরকম ভেবে হে রাধারানী তুমি আমায় কৃপা করো, আমি যেন তোমায় সাহায্য করতে পারি, মন দিয়ে রান্না করো, তখন মনে হবে খন্তিটা নাড়ছেন, এমনি মনে হচ্ছে রাধারানীর হাতটা ওখানে নড়ছে, এরকম এসে যাবে। তাহলে দেখবেন কৃষ্ণ সেই প্রসাদ খেয়েছে, আর কৃষ্ণের ভোগ লাগানোর পর দেখবেন কেমন একটা হাসি মুখ। কখনো কখনো দেখবেন ফটোতেও দেখতে পাওয়া যায়, কখনো কখনো কৃষ্ণকে কেন মনটা দুঃখ আছে, দেখে প্রণাম করে, অনেক সময় কোনো কোনো বাড়িতে গিয়ে দেখে বোঝা যায় তো কেমন একটা কৃষ্ণের বিগ্রহ কীরকম একটা আছে। আমাদের গুরু মহারাজ যখন মায়াপুরে আসেন, রাধা মাধবের বিগ্রহ দর্শন করেই তিনি মায়াপুরে সব হালচাল বুঝে নেন, কি হচ্ছে না হচ্ছে, রাধা মাধব সব বলে দেয়, দেখে কি অসুবিধা ওখান থেকে বুঝে নেন, বিগ্রহ দর্শন করে, বুঝতে পারছেন? তো সেজন্য আমাদেরকে ভালো করে পবিত্র হওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো সেজন্য ভগবান সম্মুখে উপস্থিত থাকবেন, কিন্তু আমরা এমনই দুর্ভাগা যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ কীর্তনে আমাদের কোনো রুচি নেই, এত দুর্ভাগা। ভগবান কত সহজ করে দিয়েছেন তার নামকে, আমাদেরকে জলে গিয়ে শীতকালে দাঁড়াতে হবে না যোগীদের মতো, গরমকালে আগুন জ্বালিয়ে চারিদিকে মাঝখানে বসতে হচ্ছে না, এত সহজ জিনিস, কেবল হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে, এটাও করতে আমরা অনীহা রুচি নেই। মহাপ্রভু খেদ করছেন, তো প্রভুপাদ এখানে বলছেন সেটা আমাদের দুর্ভাগা, আমাদের রুচি নেই। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায় সে সম্বন্ধে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, তা সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে। বুঝতে পারছেন? এই রুচি আনতে গেলে কি করতে হবে? শুশ্রূষু সদধানস্য বাসুদেব কথা রুচি স্যাৎ মহৎসেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা। খুব সুন্দর কথা বলছেন এই ভাগবতেই সুত গোস্বামী, খুব সুন্দর কথা সরচনা করছেন। প্রথম স্কন্দ ভাগবতে দ্বিতীয় অধ্যায় 16 নম্বর শ্লোকে বলা আছে, আমরা 17 নম্বর শ্লোক শুনছিলাম আর এই 16 নম্বর শ্লোকেই বলা হয়েছে। তো যেন আমাদেরকে বুঝতে হবে যে কী করে আমি সুকৃতি বা পুণ্য কর্ম অর্জন করব, হৃদয় নির্মল করব। তো সেজন্য ভগবানের কথা এতে রুচি দরকার, আসক্ত হওয়া দরকার। তো সেই আসক্তিটা কিভাবে আসবে? না ভক্ত সেবার মাধ্যমে। এই জন্য নামটা সঙ্গ মাঝে মাঝে সুযোগ আসে ভক্তদের সেবা করার জন্য, বাড়িতে বাড়িতে যেন আগামী সপ্তাহে আমার বাড়িতে যেন আপনারা মহামিলন করবেন, সদস্যরা এরকম ডেকে চেয়ে চেয়ে নিবে। কেন? সে যদি একটু বাতাসাও দেয় ভগবানকে নিবেদন করে তার বাড়িতে, ভক্ত সেবা হয়ে গেল, ভক্তরা তার বাড়িতে এসে পদদুলি দিল, সেটাই কত সুন্দর। তাকে একটু জল, যদি কিছু নেই তাকে একটু জল দিলেও তারা খুশি হবে। এরকম নয় আমাদের পেট ভরে খাওয়াতে হবে নামটো মহামিলনে, না, যে কোনো ব্যক্তির বাড়িতে মহামিলন সদস্যের বাড়িতে যেন হয়। হ্যাঁ, সে খেতে দিতে পারে না পারে, সে একটু বাতাসা দিবে, যদি কিছু নেই সব ভক্তরা মিলে না না ওর বাড়িতে আমরা একটু চাল ডাল নিয়ে যাব, ও তো খুব গরিব, হ্যাঁ তার বাড়িতে আজকে প্রসাদ হবে, সে তো তার বাড়ি থেকে জল দিয়ে তো রান্না করবে, বাসন দিয়ে তার বাড়িতে তো জায়গা দিবে, ওতেই তার স্বীকৃতি আসতে শুরু করে দেবে। বুঝতে পারছেন? হয়তো কিছু নেই, ফলমূল বাতাসা এসব দিয়েও হলেও ভক্ত সেবা করলে কি হবে,
শুশ্রূষ সদধান সে বাসুদেব কথা রুচি, ভক্ত সেবার মাধ্যমেই আমাদের বাসুদেবের কথা প্রতি রুচি এসে যাবে। তো সেজন্য এইসব সুযোগ প্রভুপাদ সারা বিশ্ববাসীদের জন্য করে দিয়ে গেছেন, যাতে এটা আমরা লাভ করলে আমরা ভগবদ্ধামে ফিরে যাব, বারবার আর এই চক্রে আমাদের কষ্ট পেতে হবে না। তো এভাবে প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্যে এসব সুন্দর সুন্দর কথা তিনি বলছেন।